ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদি হাসান হত্যায় বরদাস্ত করা যায় না এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের জবাব দিতেই হবে বলছিলেন আশোকের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল সাংবাদিকদের এব্যাপারে সুচ্ছার ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ফারুক ফয়সাল দুঃখ করে বলেন কিন্তু গণমাধ্যমে এ সম্পর্কে তেমন আওয়াজ দেখি না এটা মেনে নেওয়া যায় না সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে একটা সমাজ টিকতে পারে না বলে মন্তব্য করেন তিনি গত আঠেরো জুলাই যাত্রাবাড়িতে হানি ফ্লাইওভারের দায়িত্ব পালনকালে গুলিতে নিহত হন হাসান মেহেদি এরই প্রতিক্রিয়ায় ঢাকা টাইমসের সঙ্গে কথা বলছিলেন ফারুক ফয়সাল আমি এই সংবাদে অত্যন্ত মর্মাহত যে ঢাকা টাইমসের হাসান মেহেদি যে নিহত হয়েছেন ছড়া গুলিতে এবং যেভাবে নিহত হয়েছেন সেটা বরদাস্ত করা যায় না এবং এটা জবাব দিতেই হবে যারা এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত তাদের জবাব দিতে হবে বিশেষ করে সাংবাদিক মহলেরও উচিত এই বিষয়ে সচ্চার আওয়াজ তোলা কিন্তু আমি কিন্তু খবরের কাগজে তেমন একটা আওয়াজ দেখি নাই হাসান মেহিদিন নিয়ে তো সেই সেই পরিস্থিতি মেনে নেওয়া যায় না সেই পরিস্থিতির অবসান হোক এবং সকল সাংবাদিক এবং সকল ছাত্র সকল সংগ্রামকারী সকল জনগণ নিরাপদে থাকুক এই কামনা আমি করি দেখেন আমি এখন যে কাজ করি এবং এর আগেও যে কাজ করতাম সেটা কয়েকটা বিষয় ছিল একদম গুরুত্বপূর্ণ একটা হলো সংবাদপত্র স্বাধীনতা দ্বিতীয় হলো সাংবাদিকদের নিরাপত্তা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আমরা অনেক কাজ করেছি ছেলে সাংবাদিক মেয়ে সাংবাদিক সবারই তো এখন যখন একজন সাংবাদিকের নিরাপত্তা ঘটনাস্থলে বিঘ্নিত হয় তখন আমরা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে পারি না এইটা মানে আমাদের মেনে নিতে অনেক কষ্ট হয় ঢাকা টাইমসের যে সহকর্মী চলে গেছেন তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত কিন্তু ঢাকার বাইরেও আমি শুনছি আরও সাংবাদিক নিহত হয়েছেন সেইটা দুঃখজনক বাংলাদেশে সতেরো আঠারো উনিশ তারিখগুলোতে যা ঘটলো এটা কোনো স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্রে সভ্য রাষ্ট্রে এটা চলে না এটা চলতে দেয়া যায় না কি হচ্ছে সামাজিকভাবে পুরা জাতি ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে ফলে আমরা সম্পূর্ণ দুঃখিত এবং দুশ্চিন্তাগ্রস্ত এবং এই যে সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের স্বাধীনতা যদি নিশ্চিত না করা যায় যদি নিরাপত্তা নিশ্চিত না করা যায় জনগণের স্বাধীনতা জনগণের নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাহলে দেশ যোগ্য থাকবে না দেশবাসের অযোগ্য হয়ে যাবে আমি আইনসম্মত বলে একদমই মনে করি না আমি মনে করি এটা অন্যায় হয়েছে আর আর একটা জিনিস হচ্ছে আমাদেরও উচিত ছিল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমরা তা করতে পারি নাই তাই না এখন সেটা নিরাপত্তার সুরক্ষার ট্রেনিং হোক সুরক্ষার ব্যবস্থা হোক কিছু একটা করে রেডি হয়ে আমাদের যাওয়া উচিত ছিল কিন্তু আমরা তা যাই নাই তো এই এইভাবে তো চলতে পারে না এখন সংবাদপত্র কর্মীরাও যদি নিরাপদ না থাকে তাহলে অন্যান্য সাধারণ লোকেরা কিভাবে নিরাপদ থাকবে নিরাপদ থাকতে পারতেছে না তখন মানুষের নিরাপত্তা যদি দেশে না থাকে তাহলে তো দেশ একটা ভালো অবস্থায় আছে এটা বলার কোনো কারণই নাই আর হচ্ছে যারা স্থাপনা ভেঙেছে আগুন দিয়েছে এটা প্রমাণ করতে হবে এটা কে দিয়েছে এবং সেই তদন্ত যদি না করতে পারে তাহলে বুঝতে হবে গোয়েন্দা বিভাবে অন্যান্যরা ফেল করেছে তারা পারে নাই তো সেই সেই দায়িত্ব তো জনগণ নেবে না সেই দায়িত্ব সরকারকে নিতে হবে